Guru Brahma, Guru Vishnu, Guru Deva Maheshwara, Guru Eva Param Brahma, Tasmai Shri. এখন মিডিয়াই ভগবান হয়ে গেছে, টেকনোলজি ভগবান। টিভি যখন খুলি বহু প্রোগ্রাম হয়, এক দুটো বিশেষ প্রোগ্রাম হয়, একটা আস্থা চ্যানেল, একটা সংস্কার চ্যানেল, আর সেটা খুললেই দেখা যায় বহু মালমা যারা কথাকার তাদের প্রোগ্রাম সারাদিন ধরে চলছে। সব থেকে যেটা কষ্ট দেয় সে হচ্ছে প্রত্যেকেই মানে আর্থিক বলে বলবান হতে চাইছে, কারণ এমন সময় আমরা বাস করছি যখন প্রত্যেকেই এই অর্থ বা ক্ষমতার পেছনে ছুটছে। সাধুরাও হচ্ছে বাদ নেই, কারণ তারা বুঝে গেছেন যে এই যুগটা একটা অন্য ধরনের যুগ। একটা সময় ছিল সন্ন্যাসীরা বা ঋষিরা থাকতেন, আর বনে জঙ্গলে গিয়ে সাধনা করতেন সেই পরমকে পাওয়ার জন্য। দিনের পর দিন জল ঝড় তার মধ্যে শুধু নিজের জন্য না, তার জগতের মঙ্গলের জন্য সারা জীবনটা কাটিয়ে গেছে। আর সেখান থেকে যুগের সৃষ্টি হয়েছে, আয়ুর্বেদের সৃষ্টি হয়েছে। তাদের কিছু র্যাপ ছিল না, পরীক্ষাগার। এই শরীরটা কি ভগবান এমনভাবে তৈরি করেছেন, এটা কী নেই বলা হচ্ছে ব্রহ্মাণ্ডে যা আছে ভাণ্ডে তা আছে, সেটাকে তারা জাগ্রত করেছিল। এই শরীরের মধ্যে একটা শক্তি আছে, একেবারে কুণ্ডলিনী শক্তি। যারা সাধনার চরমে গেছেন তারা এই শক্তিকে জাগিয়েছেন, জাগিয়ে সে বিশ্বমন্ডলের যিনি মালিক যাকে আমরা পরমাত্মা বলি তার সাথে যুক্ত হয়েছে। একটা সময় ছিল যখন এইসব মহাত্মারা যারা একদম চরম পর্যায়ে গিয়েছিলেন তারা গ্রহণ থেকে গ্রহণান্তরে গেছে। এখন যে আগমায় ম্যান ভাই খেলে কথা হচ্ছে সে সময় হচ্ছে এই যে এখন যারা বসছেন, এই যে কুণ্ডলী শক্তির কথা বললাম সেটা শিব দ্বারা মধ্যে দিয়ে সেখান থেকে ওঠানামা করে। যারা জপ ধ্যান করে তপস্যা করে তাকে জাগাতে পেরেছিল সেখানে বলা হচ্ছে সাধুটি বলার কারে শারীরিক পাখি সাপের মতো সে ফনা তুলে বসে আছে, আর তার মধ্যে মা শিবানী নির্দিষ্ট আছে, তাকেই তারা জাগায়। আর তারপরে এখানে ষড়চক্র বলে চক্র আছে, একদম প্রথমটি গুপ্ত তাদের কাছে মূলাধার চক্র, তার থেকে দু তিন আঙুল উপরে স্বাধিষ্ঠান চক্র, নাভিতে আছে মণিপুর চক্র, হৃদয়ে রয়েছে অনাহত চক্র, কণ্ঠে বিশুদ্ধি চক্র, এবং ঠিক ভুল মাঝখানে সেখানে বলছে আজ্ঞা চক্র। একদম শেষে গিয়ে মাথার পেছন দিকটা সেখানে রয়েছে সহস্রা, মানে হাজার পদ্মের পাপড়ির মতো একটা কিছু আছে, তারা দেখেছেন সেটা। এবার গুজ্জতার্থে শুরু করি সেখানে চারটি পাপড়ি, তার ছটা মণিপুরে রয়েছে দশটা, অনাহত বারোটা, এবং বিশুদ্ধতে ষোলোটা। এবং এখন এইখানে গিয়ে দ্বিপদ তোমার দুটো পাপড়ি আছে। সেই মাকে তারা জাগাতেন, সেই শিব শক্তির মিলন বলে। সে মা জাগ্রত হয়ে শিব নারা মাঝখান দিয়ে বামপী নারী চিত্রী নারী আছে, তার মধ্যে তিনি সেখানে মিল করতেন, এবং সাধক একটা চরম আনন্দের মধ্যে চলে যেতেন। তারা মধ্যে সহস্রা থেকে এক এক সেরি বলি আর
এর সুইট নাও রস যা পান করে আর একটা আনন্দের চরমে পৌঁছে যেত। তোকে মদ খায় কে কিছুক্ষণই যেন কিছু ভুলে যায়, সেখান থেকে দু ফোটা রসও নামে, সে আনন্দ বোঝাবার নয়। তার কারণ কি, যেমন বোবাকে যে মিষ্টি খাওয়ানো যায় সে যখন হাত পা ছুঁড়ে আনন্দ প্রকাশ করে বলতে পারে না কেমন লাগে, তাদেরও সেই অবস্থা হতো। দিনের পর দিন সেই অবস্থা বসে থাকছে, খাওয়া দাওয়া সব বন্ধ। তা একজন বসছেন, বাড়ির শরীরে নটা দরজা আছে, সে নবর দ্বার বন্ধ করে বসতে, চোখের দুটো হুঁটো, কানের দুটো হুঁটো, নাকের দুটো হুঁটো, মুখে মুখ ব্যবহার, প্রস্তাবের দ্বার এবং পায়খানার দ্বার, সে বন্ধ করে তার বসে পড়তেন। খাওয়া দাওয়ার প্রয়োজন হতো না, এ শরীর থেকেই তারা খাওয়া জোগাড় করতেন। যেমন ব্যাং এবং সাপের কাছ থেকে আমরা শিখেছি, ব্যাং বা সাপ শীতকালেতে গর্তে ঢুকে পড়ে, কতদিন না খেয়ে থাকে। তার কারণটা কি, তাদের জিভটা দেখবেন খুব লম্বা, সেই জিভটা ভেতরে ঢুকে এটা রস পান করে তারা বসে থাকতো। এই যোগীরাও তেমন জিভটাকে গ্রহণ করতেন, আর কিছু চিড়ে দিয়ে ঘি লাগিয়ে লম্বা করে সেই জিভটা যদি উল্টে এই পর্যন্ত আসতে পারে তবেই সেটা সম্ভব, সবার প্রতি সম্ভব। এই নবদ্বার, না পায়খানা, না প্রস্রাব, না খাওয়া, সব কিছু বন্ধ করে দিনের পর দিনে বসতে হয়, এটা ভারতবর্ষের আবিষ্কার। এখন বিজ্ঞান চেষ্টা করছে অনেকভাবে অনেক কিছু করতে, আর সেখানে যে দ্বার চক্র নিয়ে কথা বললাম, এই প্রতিত চক্র এখানে যে পাবলিকগুলো আছে তাদের একটি করে অক্ষর লেখা আছে, আর সেই যখন পূজারীরা পূজা করে দেখবেন অঙ্গম কঙ্গম বঙ্গম ঘুরে যাচ্ছে, সেই সব জায়গাতে টাচ করে না জেনেই করে হয়তো, সেই তার থেকে বাক শক্তি এসছে, আমরা যে কথা বলছি সেই শব্দগুলো সেখান থেকে এসছে। তো সেখানে কী হচ্ছে, যেমন এক একটা জায়গায় এক একজন দেবদেবীর জায়গা আছে, এই নাভিতে এসে যেখানে মণিপুর বলছি সেখানে হচ্ছে লক্ষ্মীনারায়ণের জায়গা। অনেক যোগী কী বলবেন, আমার ঠাকুর যেমন বলেছেন সিদ্ধাই নয় সিদ্ধি লাভ করতে হবে, কেউ সিদ্ধাই অষ্ট সিদ্ধায় আছে, কেউ ছোটো হতে পারে, বড়ো হয়ে যেতে পারে, হালকা হয়ে যেতে পারে, সে যে কোনো জিনিসকে আকর্ষণ করতে পারে, প্রত্যেক বসিং হওয়ার যাকে বলে তাকে করতে পারে, সে যা চাইবে সে তা পায়ে সেটা। ঠাকুর সেই কথা বলেছেন যে এই আমরা নাম করি কী করে করা যায়, কারণ বলছেন সত্য যুগে ধ্যান ত্রেতা যুগে যজ্ঞ দাপরে পূজার করলে যে ফল হয় এই কলি যুগে খালি নামের দ্বারা সে ফল হয়, সেটাই মহাপ্রভু বলে গেছেন। এই যে বত্রিশটা অক্ষর, ষোলোটা নাম, নাম কেন বলা হচ্ছে, ভগবানের নাম, নাম সে হরে কৃষ্ণ এটা শব্দ নয় নাম, ষোলোটা নাম আছে, আটবার হরে, আটবার চারবার কৃষ্ণ, চারবার রাম। হরে মানে কি, হরি আত্মা ভরণ করেন তিনি হরি, আর যিনি কৃষ্ণ তিনি আকর্ষণ করেন বা কর্ষণ করেন, আর রাম তিনি রমণ করেন, এই দিয়ে এই নাম। তাই নাম করেও কলিকালে বনে জঙ্গলে গিয়ে জাগ্রত করার মতো অবস্থা নেই, সে মানসিকতা নেই, সে সুযোগ নেই, বা বলা যেতে পারে সে পরিবেশ নেই, কারণ পরিবেশে এখন অবস্থা খুব খারাপ, কারণ জঙ্গলে গিয়েও সেখানে এখন কী হচ্ছে, ট্যুরিজম সেখানে গিয়ে হোটেল খুলছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এখন আগে যেমন একটি ছিল একটা মানুষের জীবনে তার চারটে ভাগ করেছিল, ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস কেন করেছেন, না ব্রহ্মচর্য না পালন করে যেমন বাড়ি তৈরি হবে তার ফাউন্ডেশন ঠিক থাকে, সেটা যদি ঠিক না থাকে তার জীবনে কিছু করতে পারে না। তো সেই ব্রহ্মচর্য তারা পালন করছেন, বীর্য ধারণ যাকে বলে, একটা মানুষের শরীর দাঁড়িয়ে আছে তার মন তার শরীর যা কিছু সব এই বীর্যের উপর, তারা বলছেন এই শরীরে যা রক্ত আছে 60 ফুটা রক্ত হচ্ছে 1 ফুটের বীর্য তৈরি হয়, এবং সে বীর্যর পরে একটা জিনিস আছে তাকে বলা হচ্ছে ঔজ, তা সে বীর্য বলতে তার একটা এক কোয়া, এরকম হাতের যেটা কোষ তার থেকে বেশি থাকে না, এবং সেটা নষ্ট করলে মানুষের জীবন নষ্টই হয়ে যায় বলা যায় শারীরিক মানসিক সব কিছু। তা তারা কী করতেন সেই সময় সেগুলো করতে পারতেন, এটা কথা আছে শাস্ত্রে উদ্ধার এটি যদি কারো হয় সে যে কোনো পরিবেশে তাকে কেউ কিছু করতে পারবে না, যেমন একটা লোহা তাকে প্রথমে পায়মা মেরে তবে রং দিয়ে
যদি ফেলে রাখা হয় তাহলে তো রুষে থাকতে হয়। আর সেই ব্রহ্মচর্য যদি সেই জিনিস পাউন্ডে সেই জিনিস তারপরে গার্হস্থ্য, আর ব্রহ্মচর্য পালন করলে তা গার্হস্থ্য জীবন সে একটা সৎভাবে সুন্দরভাবে করতে পারে। সেখানেও আমাদের শাস্ত্রে আছে, কারণ শাস্ত্র বা আমাদের এই যে ধর্ম এর সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু খালি ধর্ম পালন নয়, আর সারা জীবন আমি কিন্তু সুন্দরভাবে কাটাবো তার সব কিছুই শাস্ত্রে লেখা আছে। আর শাস্ত্র মানে কি, যেখানে পাপ পুণ্যের কথা, ভালো মন্দের কথা এবং কী করে মোক্ষ লাভ করা লেখা আছে তাকেই বলে শাস্ত্র। এবং যদি সাধারণ জীবনে আমরা প্রয়োগ করি সেই শাস্ত্রটাই হচ্ছে অস্ত্র, এটা জীবনটার যুদ্ধ, সে যুদ্ধ কী করে আমি জিতব সে কথাই সেখানে লেখা আছে। এবং সব থেকে যেটা এখন সারা পৃথিবীতে চলছে এই যোগ, তারপরে হচ্ছে আমাদের আয়ুর্বেদ, এবং যেটাকে নিয়ে সারা পৃথিবী হয়েছে গেছিল শ্রীমদ্ ভগবদ গীতা। কারণ গীতা তো একটা গ্রন্থ নয়, অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ সে যুদ্ধক্ষেত্রে তাকে উপদেশ দিয়েছেন কী করে যুদ্ধে সে জয়ী হবে। তা আমরা সে কুরুক্ষেত্রে নেই, সে যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু সংসারটাই কুরুক্ষেত্র। সবসময় একটা অ্যান্টি ভাইরাস আমাদের শুনছে, বাড়িতে কারোর সঙ্গে কারোর ভাব নেই, মনের মধ্যেও সে একই অবস্থা, মনকে কেউ দেখছে না, কিন্তু সেখানেও কিন্তু একটি শিক্ষা নিলাম নিয়ে আমরা এই সংসার জীবন কী করে ভালোভাবে পালন করবো, সবার সঙ্গে কী করে মিশবো। গীতার যে শেষ কথা যেটা আছে সমতা, যে কোনো পরিস্থিতি থেকে মনকে ঠিক রাখা। আমি ভয়েও তো ভীতু হব না এবং আনন্দ তো বলে যাবে না, তাকে বলা হয় স্থিত প্রাগ্ঞ। আর সেটাই কিন্তু সবথেকে বড় উপদেশ, যে কোনো অবস্থায় কী করে আমি ঠিক থাকবো।